হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস আপনাদের কাছে যে সমস্ত রেশম কার্ড আছে যেমন ডবল এ ওয়াই পি ডবল এইচ পি ডবল এইচ আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই ধরনের কার্ড যদি আপনাদের কাছে না থাকে শুধুমাত্র আপনাদের কাছে পি ডবল এইচ বা পি ডবল এইচ এর ফুড কুপন বা আর কে এস ওয়াই ওয়ান তার ফুড কুপন বা আর কে এস ওয়াই টু তার ফুড কুপন থাকে তাহলে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চাল গম আটা কত কিলো করে দেওয়া হবে জানুয়ারি মাসে আপনারা কি বেশি পরিমাণে মাল পাবেন নাকি কম পরিমাণে মাল পাবেন আপনারা একটি কার্ডে কত কিলো করে মাল পাবেন এবং আপনাদের পরিবারে যদি চারটি কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কত কিলো করে মাল পাবেন যদি ফুড কুপন থাকে তাহলেই বা কত কিলো করে মাল পাবেন বিস্তারিত আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যামিলিতে যদি ডবল এ ওয়াই বা অন্তদয় অন্য যোজনা এই রেশন কার্ডটি থাকে আপনাদের ফ্যামিলিতে যদি একটি কার্ড এই ধরনের থাকে তাহলে চাল পাবেন পনেরো কেজি এবং ফর্টিফাইড আটা যেটা সেটা পাবেন উনিশ কেজি তবে বলে রাখি এটা কিন্তু জানুয়ারি মাসে পাবেন এর সাথে যে অতিরিক্ত রেশন দেওয়া হয়ে থাকে দু কেজি চাল এবং তিন কেজি গম সেটা কিন্তু আপনারা পাবেন না অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে যদি চারটি রেশন কার্ড থাকে এ ডবল এ ওয়াই তাহলে সেক্ষেত্রে আপনারা চাল পাবেন পনেরো কেজি এবং ফর্টিফাইড আটা পাবেন উনিশ কেজি অতিরিক্ত যে বরাদ্দ দেওয়া হয় সেটা কিন্তু এই মাসে দেওয়া হবে না এরপর আপনার ফ্যামিলিতে যদি পি ডবল এইচ বা এসপি ডবল এইচ রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে একটি কার্ডের জন্য আপনি জানুয়ারি মাসে সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন দু কেজি এবং ফর্টিফাইড আটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে যদি দুটি রেশন কার্ড থাকে তাহলে আপনি চাল পাবেন চার কেজি এবং ফর্টিফাইড আটা পাবেন পাঁচ কেজি সাতশো গ্রাম তো আপনার ফ্যামিলিতে যদি চারটি মেম্বার থাকে তাহলে আপনি চাল পাবেন আট কেজি এবং ফর্টিফাইড আটা পাবেন এগারো কেজি চারশো গ্রাম এবং কার্ড পিছু প্রতি মাসে যে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়ে থাকে অতিরিক্ত দেওয়া হয়ে থাকে একটি কার্ডের জন্য দু কেজি চাল এবং তিন কেজি গম সেটা কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হবে না সো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র চাল পাবেন দু কেজি একটি কার্ডের জন্য এবং ফর্টিফাইড আটা পাবেন দু কেজি আটশো গ্রাম তো আপনাদের ফ্যামিলিতে যদি এসপি ডবল এইচ বা পি ডবল এইচ এই ধরনের যদি ফুড কুপন থেকে থাকে তাহলেও সেক্ষেত্রে একটি কার্ডের জন্য আপনারা চাল পাবেন দু কেজি এবং ফর্টিফাইড আটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম এবং সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলিতে যদি দুটি কার্ড থাকে তাহলেও আপনারা চাল পাবেন চার কেজি এবং ফর্টিফাইড আটা পাবেন পাঁচ কেজি সাতশো গ্রাম যদি চারটি কার্ড থাকে তাহলে চাল পাবেন আট কেজি এবং ফর্টিফাইড আটা পাবেন এগারো কেজি চারশো গ্রাম এবার আমরা যাব আর কে এস ওয়াই ওয়ান রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান এই কার্ড যদি আপনার ফ্যামিলিতে থেকে থাকে তাহলে একটি কার্ডের জন্য আপনি চাল পাবেন দু কেজি এবং গম পাবেন তিন কেজি সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে যদি দুটি কার্ড থাকে তাহলে আপনি চাল পাবেন চার কেজি এবং গম পাবেন ছ কেজি আর কে এস ওয়াই ওয়ান যদি আপনাদের কাছে ফুড কুপন থাকে তাহলেও একটি কার্ডের জন্য আপনারা চাল পাবেন দু কেজি এবং গম পাবেন তিন কেজি এবার যাব আমরা আর কে এস ওয়াই টু আর কে এস ওয়াই টু অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দু নম্বর যে কার্ড এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে একটি কার্ডের জন্য আপনারা চাল পাবেন এক কেজি এবং গম পাবেন এক কেজি সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলিতে দুটো থাকলে আপনারা বুঝতেই পারছেন সেক্ষেত্রে আপনি চাল পাবেন দু কেজি এবং গম পাবেন দু কেজি যদি আপনাদের কাছে ফুড কুপন থাকে তাহলে একটি কার্ডের জন্য আপনারা এক কেজি চাল এবং একটি কার্ডের জন্য এক কেজি গম পাবেন তো সেই ইনফরমেশন যদি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদাই চ্যানেলে যারা নতুন নতুন আছেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ